আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সবার সাথে সব সময়। শিক্ষা দিয়েছে তাদের প্রত্যেককে অনুরোধ করবো। পরিমল দাও নিজেও বলেছেন, বাচ্চাগুলোও বলছে, সবাই মাস্ক পরে থাকুন। মাস্কটা আমাদের একটা শরীরের একটা অঙ্গ, একটা পোশাক আশাকের মধ্যে একটা অঙ্গ। যত মাস্ক পরে থাকবো, যত বেশি হাত ধোবো, বেশি স্যানিটাইজার লাগিয়ে হাতটা সবসময় হয়তো পারবো না। আর সবাই কি ভ্যাকসিন নিয়েছেন? দু ডোজ করে হয়েছে? হাতটা দেখি কারা কারা নিয়েছে। এখনো অনেক মানুষ বাকি আছেন ভ্যাকসিন নেননি। আমাদের 97-99 ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে যোগাযোগ করবেন। 1 জানুয়ারির পরে আমি আবার বসা শুরু করব। যোগাযোগ করবেন বিনামূল্যে। আমাদের কলকাতা কর্পোরেশন ভ্যাকসিনের ব্যবস্থা করেছে, আপনারা আমার কাছে আসবেন। পরিমল দাও বা যদি কোনো সময় আমাকে ফোন করে বলেন, আমি নিশ্চয়ই তাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করব। আপনারা প্রত্যেকে ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন নিয়ে বাচ্চাদেরকে সুরক্ষিত করুন। কারণ যেহেতু বাচ্চারা এখন ভ্যাকসিন নিতে পারছে না, তাই মায়েদের অনেক কর্তব্য দায়িত্ব, বাবাদেরও অনেক দায়িত্ব কর্তব্য। পাড়া প্রতিবেশীকে জানানো, সবাইকে জানানো, ভ্যাকসিন নিতে পারে এর ব্যবস্থা করতে হবে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনুরোধ করব, আজকের এই সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান যেটা পরিমলদার নেতৃত্বে হচ্ছে থিম পার্কের পরিচালনায়, আমি সেখানে আসতে পেরে আপনাদের সঙ্গে, সবার সঙ্গে, ছোট ছোট সন্তানদের সঙ্গে দেখা হচ্ছে, সবার সঙ্গে আনন্দ শেয়ার করে নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ভ্যাকসিনটা নেওয়ার বন্দোবস্ত আমরা করে দেবো, আপনারা ভ্যাকসিনটা নিন। এবং সবাই বেশি বেশি করে মাস্ক পরে থাকুন, হাত ধোবেন, এটা মাথায় রেখে আমরা আজকে কিন্তু এই অনুষ্ঠান থেকে বিদায় নেব, এটা মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালোভাবে দিনটা কাটুক। আজকে শুভ জন্মদিন যিশু খ্রিস্টের। আমরা যেন সবাই প্রার্থনা করি যে আমরা সবাই একসঙ্গে বাঁচব, একসঙ্গে থাকব। ধন্যবাদ, নমস্কার।